নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন, এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার, আর অংশীদারি কারবার থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 14টা প্রশ্ন আলোচনা করব, এবং 14টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি পার্টনারশিপ, অংশীদারি কারবার, আর অংশীদারি কারবারের বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন, আর প্রশ্নটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009-এ। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই কোশ্চেনে কি বলা আছে। ইংরেজিতে কোশ্চেন করা আছে, আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, আমি ইংরেজি কোশ্চেনের প্রতিটা বাংলা বলে দেবো। আশা করছি বাংলা শোনার পরে আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে অবশ্যই সুবিধা হবে। তো চলুন দেখে নিই। এখানে বলেছে শ্রীকান্ত অ্যান্ড বিভেদ স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্ট অফ 1,85,000 অ্যান্ড 2,25,000 রেসপেক্টিভলি। ইফ বিভেদস শেয়ারস ইন দ্য প্রফিট আর্ন বাই দেম ইজ 9,000, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই দেম টুগেদার। তার মানে আমাদের এখানে কোশ্চেনে বলেছে যে শ্রীকান্ত এবং বিভেদ এই দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল, এবং তাদের ইনভেস্টমেন্ট ছিল, শ্রীকান্তের ছিল 1,85,000 আর বিভেদের ছিল 2,25,000। এইবার বিভেদ শেয়ার ইন দ্য প্রফিট আর্ন বাই দেম ইজ ইকুয়াল 9,000, তাহলে 9,000 টাকা সে কি করেছে, প্রফিট আর্ন করেছে কে না বিভেদ, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট আর্ন বাই দেম টুগেদার, তারা একসাথে কত টাকা প্রফিট আর্ন করেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে, কোনটা হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো চলুন আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, এবং ক্যালকুলেশন করার পর আপনাদের যে উত্তরটা হচ্ছে আমাদের ভিডিওটা পজ করুন, পজ করে আপনি কোশ্চেনের ক্যালকুলেশনটা করুন, এবং ক্যালকুলেশন করার পর আপনাদের যে উত্তরটা বেরোচ্ছে আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। আশা করছি আপনাদের উত্তর সবার সঠিক হবে। তো বন্ধুরা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরাও স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। তো চলুন, অ্যাজ উই নো রেশিও অফ প্রফিট ইজ ইকুয়াল টু রেশিও অফ ইনভেস্টমেন্ট, এটা তো নিশ্চয়ই আমরা জানি। শ্রীকান্ত শেয়ার ইজ টু বিভেদ শেয়ার, তাহলে 1,85,000 আর 2,25,000 এদের অনুপাত হচ্ছে 37:45, তাহলে লেট শ্রীকান্ত শেয়ার 37x অ্যান্ড বিভেদ শেয়ার 45x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে 45x ইজ ইকুয়াল টু 9,000। এই যে এই টাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে বার করেছি আমরা 200, তাহলে টোটাল প্রফিট 37x প্লাস 45x ইজ ইকুয়াল টু 82x, তাহলে 82 × 200 ইজ ইকুয়াল টু 16400। তিন নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 5। তা যে প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো আপনাদের ইয়ার এন্ডিং কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তা আপনাদের এই কোশ্চেন নাম্বারে একটু অসুবিধা হতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা ওভারঅল 14টা প্রশ্নেই আপনাদের সাথে অ্যান্সার করব, আর আপনারা 14টা প্রশ্নে কি উত্তর করতে পারলেন বা কত পার্সেন্ট উত্তর আপনাদের সঠিক হলো সেটা আপনারা জেনে দেখবেন, বা আপনারা ক্যালকুলেশন করে আমাদের সাথে মিলিয়ে নেবেন। তো চলুন পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। আগে কোশ্চেনটা পড়িনি। এ স্টার্টস এ বিজনেস উইথ 9,000 অ্যান্ড বি জয়েন্স হিম আফটার 6 মান্থ উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ রুপিস 45,000, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে কোশ্চেনটা কি বলেছে, এ স্টার্টেড এ বিজনেস উইথ 9,000, তাহলে 9,000 টাকা দিয়ে এ একটা বিজনেস শুরু করেছিল, এবং বি তার সাথে জয়েন করেছিল 6 মাস পরে, এবং সে ইনভেস্ট করেছিল 45,000।
এবার আমাদের উত্তর চেয়েছে কি, হোয়াট উইল বি দ্য রেশিও অফ প্রফিট এ অ্যান্ড বি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার। তাহলে বছরের শেষে এ এবং বি এর প্রফিট রেশিও কোনটা হবে, এই আপনাদের চারটে অপশানের মধ্যে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের খাতা পেন্সিলে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে এ শেয়ার অ্যান্ড বি শেয়ার এই 9000 এটা 12 মাসের জন্য খাটছে, আর এটা 45,000 টাকা সেটা কত, 6 মাস পরে সে জয়েন করেছে তাই 6 মাসের জন্য খাটছে। তাহলে এখান থেকে আমাদের অনুপাত বেড়েছে 2:5। তা যারা 5 নম্বর কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেনটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009। কোশ্চেনে বলেছে রঞ্জন অ্যান্ড সজন স্টার্টেড এ বিজনেস ইনিশিয়ালি উইথ 14,200 অ্যান্ড 15,600 রেসপেক্টিভলি। ইফ টোটাল প্রফিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ 74,500, হোয়াট ইজ দ্য রঞ্জন শেয়ার ইন দ্য প্রফিট। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, রঞ্জন এবং সজন তারা একটা বিজনেস স্টার্ট করেছিল, রঞ্জন সেই বিজনেসে ইনভেস্ট করেছিল 14,200 এবং সজন সে ইনভেস্ট করেছিল 15,600 টাকা। তাহলে ইফ দ্য টোটাল প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে তাদের 74,500 টাকা প্রফিট হয়েছে, হোয়াট ইজ দ্য রঞ্জন শেয়ার ইন দ্য প্রফিট। তাহলে প্রফিটে রঞ্জনের শেয়ার কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে আপনারা খাতায় নির্বাচন করুন, দরকার হলে আমাদের ভিডিওটা পজ করে রাখুন, পজ করে আপনারা খাতায় ক্যালকুলেশন করে আপনাদের উত্তরটা বার করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। তো চলুন দেখে নেবো 7 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক হচ্ছে। তাহলে রেশিও অফ প্রফিট ইজ ইকুয়াল টু রেশিও অফ ইনভেস্টমেন্ট, আমরা একটু আগে এই জিনিসটা দেখে এসেছি বা আপনারা এটা জানেন। তা এইবার আমরা রঞ্জন শেয়ার অ্যান্ড সজন শেয়ার আমরা এখানে বার করছি, এখানে 71:78 বেরিয়েছে। তাহলে লেটস রঞ্জন শেয়ার 71x আর সজন শেয়ার 78x। তা অ্যাকর্ডিং টু কোশ্চেন 71x প্লাস 78x ইজ ইকুয়াল টু 74,500 আমরা এখানে এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি। তা এখান থেকে আমাদের x এর মান বেরিয়েছে 500। তাহলে রঞ্জন শেয়ার 71x ইজ ইকুয়াল 71×500 ইজ ইকুয়াল টু 35500। তাহলে 35,500। তাহলে 7 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন, রে 2007 এ কোশ্চেনটা এসেছিল, রাম শ্যাম অ্যান্ড কমল টুগেদার স্টার্টেড এ বিজনেস ইন পার্টনারশিপ, দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটালস ইজ 3:4:7, ইফ দেয়ার অ্যানুয়াল প্রফিট বি 21,000, হোয়াট উইল বি দ্য কমন শেয়ার ইন দ্য প্রফিট। তাহলে আমাদের এখানে কি বলছে, রাম শ্যাম এবং কমল তিনজন মিলে একটা পার্টনারশিপ বিজনেস শুরু করেছে এবং তাদের ক্যাপিটালের রেশিও ছিল, তারা যে ইনভেস্ট ক্যাপিটাল করেছে তার রেশিও ছিল 3:4:7, আর ইফ দেয়ার অ্যানুয়াল প্রফিট তাদের যদি বছরের শেষে তাদের লাভ হয় 21,000 টাকা, তাহলে হোয়াট উইল বি দ্য কমন শেয়ার, তাহলে কমল কত টাকা পেয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তো চলুন আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট রাম শেয়ার 3x, শ্যাম শেয়ার 4x, কমল শেয়ার 7x অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x প্লাস 4x প্লাস 7x ইজ ইকুয়াল টু 21,000 সেটা আমরা এখানে দেখে নিচ্ছি, কোশ্চেনে লেখা আছে। তাই এখানে x এর মান আমরা বার করেছি 1500। তাহলে কমল শেয়ার 7x, তার মানে 7x, x এর মান 1500, তাহলে 7×1500 ইজ ইকুয়াল টু 10,500। তাহলে 10 নম্বর প্রশ্ন, আর 10 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্ন, এটা LDC 2008 এসেছিল, কোশ্চেন এ অ্যান্ড বি ইনভেস্ট ইন দ্য রেশিও অফ 3:5 রেসপেক্টিভলি, আফটার 6 মান্থ সি এন্টার্স দ্য বিজনেস উইথ দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য ক্যাপিটাল ইকুয়াল টু দ্যাট অফ বি, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট অফ এ বি অ্যান্ড সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি, এ এবং বি 3:5 অনুপাতে ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করেছে। এবার 6 মাস পর দেখা যাচ্ছে যে সেখানে সি সেই বিজনেসটা এন্টার করেছে এবং সে কত টাকা ইনভেস্ট করেছে না বি যা দিয়েছিল সেটা। তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য প্রফিট এ বি অ্যান্ড সি, তাহলে প্রফিট রেশিও এ এবং বি এবং সি এর বছরের শেষে কি হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন 12 নম্বর প্রশ্নে আমরা অ্যান্সার করা শুরু করছি। তাহলে লেট ইনভেস্ট অফ এ ইজ ইকুয়াল 3x, বি 5x, সি
5x, তা আমরা এটাকে ধরে নিয়েছি, কারণ বি যা অনুপাতে দিয়েছে সি সেই অনুপাতে দিয়েছে। তাহলে রেশিও অফ প্রফিট, তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট, এটা আমরা একটু আগে শিখে এসেছি। তাহলে এস শেয়ার, বি শেয়ার, সি শেয়ার, তাহলে এস শেয়ার হবে 3x × 12, কারণ তার টাকা 12 মাস কেটেছে। বি এরটাও 5x × 12, মানে তার টাকাও 12 মাস কেটেছে, কিন্তু সি এর ক্ষেত্রে তার টাকা 6 মাস কেটেছে। তা সেটা আমরা সেই অনুপাতে বার করে আমরা এখানে বার করছি 6:10:5। তা যাদের 12 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্ন, RRB 2006 এই কোশ্চেনটা এসেছিল। রিনা, রিমা অ্যান্ড মীরা টেক এ কার অন রেন্ট অ্যান্ড দে ইউজ দ্যাট কার ফর 14 আওয়ার্স, 16 আওয়ার্স অ্যান্ড 22 আওয়ার্স রেসপেক্টিভলি। হোয়াট অ্যামাউন্ট উইল বি পেইড বাই মীরা ইফ টোটাল রেন্ট অফ দিস কার ইজ 2080। তাহলে আমাদের এখানে কি বলেছে, রিনা, রিমা এবং মীরা তারা একটা ভাড়ায় একটা গাড়ি নিয়েছিল। এইবার রিনা সেটাকে ইউজ করে 14 ঘন্টা, তারপরে মীরা সেটাকে ইউজ করে 16 ঘন্টা, এবং শেষে রিমা ইউজ করে 16 ঘন্টা এবং মীরা সেটাকে ইউজ করে 22 ঘন্টা। তাহলে বলেছে যে হোয়াট দ্য অ্যামাউন্ট উইল বি পেইড মীরা, মীরা কত টাকা দেবে ইফ দ্য টোটাল রেন্ট অফ দ্য কার ইজ 2080। তাহলে আমাদের এখানে কি বলেছে, মীরা, মীরা সে তৃতীয় ব্যক্তি, তিনি কত টাকা দেবে যে যদি ওইটার রেন্ট, রেন্ট যদি হয় 2080 টাকা, তাহলে 2080 টাকা যদি রেন্ট হয় তাহলে মীরা কত টাকা দেবে সে যে অনুপাতে ব্যবহার করেছে সেই রেসপেক্টে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন বা খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিনা শেয়ার, রিমা শেয়ার ইজ টু মীরা শেয়ার, তাহলে আমরা এখানে বার করেছি 7:8:11, কেন এই 14 ঘন্টা, এই 16 ঘন্টা আর এই 22 ঘন্টা ব্যবহার করছে। তা আমরা এখান থেকে অনুপাতটা বার করেছি, তাহলে অ্যামাউন্ট পেইড বাই মীরা 11 × টোটাল, যাদের অনুপাতটা বেরিয়েছে সেটা × 2080, তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে 880। তাহলে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্নে চলে এসেছি, সেটা ব্যাংক ক্লার্ক 2008 এর কোশ্চেনটা এসছে। টিঙ্কু, রিঙ্কু অ্যান্ড টিঙ্কু ডিভাইড an amount of 4200 amongst themselves in the ratio of 7:8:6 respectively if an amount of 200 is added to each of their share, what will be the new respective ratio of their share of amount। তাহলে আমাদের এখানে কি বলেছে, পিঙ্কু, রিঙ্কু আর টিঙ্কু তারা কি করেছে, 4200 টাকা তাদের মধ্যে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। এইবার কি বলেছে, if the amount of 2000 added to each অফ দেয়ার শেয়ার, এবার তাদের যে শেয়ার আছে সেই শেয়ারের সাথে যদি 200 টাকা অ্যাড করা যায় তাহলে তাদের নতুন রেশিওটা কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট আমরা ধরে নিচ্ছি পিঙ্কুর শেয়ার 7x, রিঙ্কুর 8x আর টিঙ্কুর 6x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 7x + 8x + 6x ইজ ইকুয়াল টু 4200। এখান থেকে আমরা x এর মান বার করেছি 200, তাহলে হেন্স অ্যামাউন্ট অফ পিঙ্কু, তাহলে 7x, তাহলে x এর মান আমাদের এখানে যখন 200 বেরিয়েছে তাহলে 7×200 ইজ ইকুয়াল টু 1400, তাহলে অ্যামাউন্ট অফ রিঙ্কু একইভাবে 1600 আর অ্যামাউন্ট অফ টিঙ্কু 1200। এবার এগেইন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন নিউ রেশিও, তাহলে প্রথমে 1400 সাথে 200 অ্যাড হবে, তারপরে 1600 সাথে 200, তারপরে 1200 সাথে 200। তাহলে সেটা করার পর আমাদের অনুপাত বেরিয়েছে 8:9:7। তাহলে 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 18। এটা অস্পষ্ট আছে, আমি ওভাররাইট করে লিখে দিলাম 18। তা এটা ব্যাংক পিও 2010 এ কোশ্চেনটা এসছে। আমাদের এখানে কোশ্চেন আছে, রমেশ অ্যান্ড প্রিয়া স্টার্টেড এ বিজনেস ইনিশিয়ালি উইথ 5100 অ্যান্ড 6600 respectively invested done by both the person are for different time periods. If the total profit is 5,460, what is the profit of Ramesh? তাহলে আমাদের এখানে কোশ্চেনটাই বলছে, রমেশ আর প্রিয়া তারা একটা বিজনেস শুরু করেছিল, রমেশ দিয়েছিল 5,100 টাকা এবং প্রিয়া দিয়েছিল 6,600 টাকা। এবার এখানে বলেছে কি, ইনভেস্ট ডান বাই বোথ দ্য পার্সন আফটার ফর ডিফারেন্ট পিরিয়ড, তা তারা ডিফারেন্ট পিরিয়ডের জন্য বা ডিফারেন্ট পিরিয়ডে তারা এই টাকাটা ইনভেস্ট করেছিল। এইবার তাদের বলেছে কি, একটা সময় শেষে বা বছরের শেষে তাদের লাভ হয়েছে 5,460 টাকা,
তাহলে আমাদের এখানে বলতে চাইছে কি তার রমেশের শেয়ার এখানে কত ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে 18 নম্বর প্রশ্ন, আর 18 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এমন এখানে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কিন্তু ইনফরমেশন এখানে ইনঅ্যাডিকুয়েট আছে, টাইম ইজ নট গিভেন ইন দ্য কোশ্চেন, সো উই ক্যানট ফাইন্ড দ্য প্রফিট অফ রমেশ, হেন্স দ্য ডেট ইজ ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট ডেট, আমরা ওরকমভাবে মাস যেহেতু বলা আছে যেরা বিভিন্ন সময় দিয়েছে, তা এর জন্য কিন্তু ডাটা আমাদের এখানে ইনঅ্যাডিকুয়েট। তাহলে আমাদের এখানে এখানে দেখুন অ্যান্সারে দেওয়া আছে 4 নম্বরে অপশান ডিতে। তা যাদের এখানে উত্তর বেরিয়েছে দেখুন, বা উত্তর বার করা যাচ্ছে না, যারা বলছেন এই কোশ্চেনে ডাটা ইনঅ্যাডিকুয়েট, অসমাপ্ত বা অপর্যাপ্ত, তাদের সবার উত্তর সঠিক। আর 18 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্ন, এটা এসএসসি 2007 এসেছিল। তা আগের কোশ্চেন ডাটা ইনঅ্যাডিকুয়েট, যেহেতু ইনঅ্যাডিকুয়েট লেখা আছে তাহলে আপনারা নিশ্চয়ই বলতে পারবেন না যে কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনে কিন্তু অপশান আছে, আপনারা কিন্তু উত্তর করতে পারবেন, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 20 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে এ বি এন্ড সি টুগেদার স্টার্ট এ বিজনেস, বি ইনভেস্ট 1/6 অফ দ্য টোটাল ক্যাপিটাল হোয়াইল ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড বি আর ইকুয়াল, ইফ দ্য অ্যানুয়াল প্রফিট অন দিস ইনভেস্টমেন্ট ইজ 3600, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ বি এন্ড সি। তাহলে আমাদের এখানে কি বলেছে, এ বি সি তিনজন টুগেদার একসাথে একটা বিজনেস শুরু করেছে, বি ইনভেস্ট 1/6 অফ দ্য টোটাল ক্যাপিটাল, তাহলে টোটাল ক্যাপিটাল যা ছিল তার 1/6 বি ইনভেস্ট করেছে, আর এ এবং সি ইকুয়াল ইনভেস্ট করেছে। তাহলে কি বলেছে, অ্যানুয়াল প্রফিট, তা বছরের শেষে তাদের একটা প্রফিট হয়েছে, তাদের লাভ হয়েছে 33,600 টাকা। তাহলে আমাদের কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ বি এন্ড সি, আর বি আর সি এর মধ্যে যে লাভের পার্থক্য, তারা যে শেয়ারটা পেয়েছে তাই শেয়ারের যে পার্থক্যটা হয়েছে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন ইনভেস্টমেন্ট অফ বি ইজ ইকুয়াল টু 1/6 অফ দ্য টোটাল ক্যাপিটাল, তাহলে ইনভেস্টমেন্ট অফ এ এন্ড সি ইচ, তাহলে হাফ 1-1/6 অফ টোটাল ক্যাপিটাল, আর সেখান থেকে আমরা বার করেছি 5/12। আর একইভাবে আমরা সি আর বি যেহেতু একই, তা সুতরাং বি এর ক্ষেত্রেও তাই হবে, তাহলে এস শেয়ার বি শেয়ার সি শেয়ার সেটা আমরা লিখে 5:2:5 আমরা এখানে বার করেছি। লেটস, এস শেয়ার 5x, বি শেয়ার 2x এবং সি শেয়ার 5x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 5x 2x + 3x ইজ ইকুয়াল টু 33,600। তাই এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি 2,800। তাহলে ডিফারেন্স ইন দ্য প্রফিট অফ বি এন্ড সি, 5x - 2x ইজ ইকুয়াল টু 3x, তাহলে 3×2800 ইজ ইকুয়াল টু 8400। তাহলে 20 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 22। 22 নম্বর প্রশ্ন, এডিও 2008 কোশ্চেনটা এসেছিল, এ অ্যান্ড বি টুগেদার স্টার্ট এ বিজনেস বাই ইনভেস্টিং ইন দ্য রেশিও অফ 4:3, ইফ 9% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি অ্যান্ড এ শেয়ার ইজ 1196, ফাইন্ড দ্য টোটাল প্রফিট। তাহলে আমাদের এখানে বলেছে কি, এ এবং বি দুজনে একত্রে মিলে একটা বিজনেস স্টার্ট করেছিল এবং তাদের ইনভেস্টমেন্ট ছিল 4:3 অনুপাতে। এইবার বলেছে কি, তারা যা প্রফিট আর্ন করেছিল তার মধ্যে 90% চ্যারিটি তারা দান করেছে, এবং দান করার পর এ শেয়ার এসছে 1196, মানে 1196 টাকা। তাহলে ফাইন দ্য টোটাল প্রফিট, তাহলে তাদের মোট কত লাভ হয়েছিল সেটা আমাদের বার করতে হবে। খুবই ইজি কোশ্চেন, আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে লেট দ্য টোটাল প্রফিট এক্স, তাহলে পেইড টু চ্যারিটি, তাহলে 9% অফ এক্স, তাহলে 9x/100, তাহলে ব্যালেন্স কত থাকলো 91/100, তাহলে এস শেয়ার 4/4+3×91/100। তা আমরা এখানে বার করেছি এ শেয়ারটা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তা অ্যাকর্ডিং টু কোশ্চেন যে এর যে শেয়ারটা হলো সেটাই তো এখানে বলা আছে 1196, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান বার করেছি 2300, তাহলে হিন্স টোটাল প্রফিট আমাদের বেরিয়েছে কত 2300। তাহলে 22 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 23। 23 নম্বর প্রশ্ন, দিল্লি পুলিশ 2008 কোশ্চেনটা এসছে, এ বি এন্ড সি ইনভেস্টেড ক্যাপিটাল ইন দ্য রেশিও অফ 4:6:9, অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেস টার্ম দে রিসিভ দ্য প্রফিট ইন দ্য রেশিও অফ 2:3:5, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার টাইম ফর হুইচ দে কন্ট্রিবিউট দেয়ার ক্যাপিটাল।
তাহলে আমাদের এখানে কি বলেছে না এ বি সি ইনভেস্টেড ক্যাপিটাল, তারা ক্যাপিটাল ইনভেস্ট করেছিল কোন রেশিওতে না 4:6:9। এইবার অ্যাট দি এন্ড অফ দ্য বিজনেস টার্ম, বিজনেসের সময় শেষে তারা রিসিভ করেছে প্রফিট কি অনুপাতে, 2:3:5 অনুপাতে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার টাইম ফর হুইচ দে কন্ট্রিবিউট দেয়ার ক্যাপিটালস, তাহলে তারা যে টাইমটার জন্য ইনভেস্ট করেছে বা কে কতটা সময়ের জন্য তারা টাকাটা ইনভেস্ট করেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর সবাই নির্বাচন করতে পারবেন। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন যে কে কতটা সময়ের জন্য পয়সাটা ইনভেস্ট করেছিল, তাহলে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে বার করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 23 নম্বর প্রশ্ন, হেয়ার P1:P2:P3=2:3:5, এটা হচ্ছে প্রফিট রেশিও। আর X1:X2:X3 এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও, সেটা আমরা বার করেছি, সেটা আমরা এখানে দেওয়া আছে 4:6:9। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল রিকোয়ার রেশিও আমরা এখানে বার করছি কি না, P1:X1:P2:X2:P3:X3। তাহলে এই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা অনুপাতটা বার করেছি 9:9:10। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা বার করেছেন 9:9:10 তাদের সবার উত্তর সঠিক, আর যারা এই কোশ্চেনের উত্তর করেছেন অপশান ই নান অফ দিস তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2007 কোশ্চেনটা এসছে, এ বি এন্ড সি ইনভেস্টেড দেয়ার ক্যাপিটাল ইন দ্য রেশিও অফ 5:6:8, অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেস দে রিসিভ দ্য প্রফিট ইন দ্য রেশিও অফ 5:3:1, ফাইন্ড দ্য রেশিও অফ টাইম ফর হুইচ দে কন্ট্রিবিউট দেয়ার ক্যাপিটাল। তাহলে আমাদের এখানে বার করতে বলেছে কি যে কত সময়ের জন্য তারা ক্যাপিটালটা রেখেছিল, তো চলুন লাইন বাই লাইন পড়ে নিই। এ বি এন্ড সি ইনভেস্টেড দেয়ার ক্যাপিটাল ইন দ্য রেশিও অফ 5:6:8, তাহলে এ বি সি তিনজনে একটা ইনভেস্ট করেছিল মূলধন, সেটা হচ্ছে 5:6:8 অনুপাতে। অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেস, বিজনেসের শেষে দে রিসিভ প্রফিট ইন দ্য রেশিও অফ 5:3:1, তাহলে বিজনেসের শেষে তারা প্রফিট পেয়েছিল তার অনুপাত হচ্ছে 5:3:1 সেই অনুপাতে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ টাইম, তাহলে কত সময়ের জন্য তারা টাকাটা সেই বিজনেসে খাটিয়েছিল সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা নিশ্চয়ই আগেরবারে একটা ফর্মুলা শিখেছিলেন, তো চলুন সেই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করবো। ইউজ করে আশা করছি আপনারা উত্তর করতে পারবো। আগের কোশ্চেনটা যারা করেছিলেন তারা আশা করছি এই কোশ্চেনটা করতে পারবেন। তো চলুন স্ক্রিনে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রুল গিভেন আন্ডার দ্য টেকনিক্স উইল বি অ্যাপ্লাইড হেয়ার, আমরা করতে পারি যে P1, P2, P3 মানে প্রফিট রেশিও 5:3:1, আর এখানে ক্যাপিটাল রেশিও 5:6:1। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল রিকোয়ার রেশিও আমরা এখানে বার করবো যে P1:X1:P2:X2:P3:X3, তাহলে এখানে আমরা বার করছি 8:4:1। তাহলে 28 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক পিও 2010 কোশ্চেনটা এসছে, সোনু ইনভেস্টেড 10% মোর দ্যান দ্য ইনভেস্টমেন্ট অফ মোনা অ্যান্ড মোনা ইনভেস্টেড 10% লেস দ্যান ইনভেস্টমেন্ট অফ রাঘু, ইফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট অফ অল দ্য 3% ইজ 5780, ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট অফ রঘু। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে, সোনু ইনভেস্ট করেছে 10% বেশি কার থেকে, মোনার থেকে, আর মোনা কি করেছে না 10% কম ইনভেস্ট করেছে রঘুর থেকে। তাহলে তাদের যদি টোটাল ইনভেস্টমেন্ট এক জায়গায় করে মানে সাম যদি 5780 টাকা হয় তাহলে আমাদের রঘুর কত টাকা ইনভেস্ট করেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে আপনারা ক্যালকুলেশন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি। তাহলে সোনু মোনা অ্যান্ড রঘু ইজ 99:90:100, কেন না আমরা এখানে এই অনুপাতটা বার করতে পেরেছি, কেন এই 10% কম, আর এই 10% কম এটা 10% বেশি এটা, তাই সেই অনুযায়ী আমরা এখানে ইনভেস্টমেন্টটা লিখে রাখতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনভেস্টমেন্টের অনুপাতটা আমরা এইভাবে বার করতে পারি, কেন এইভাবে যদি আমরা বার করতে পারি তাহলে আপনারা যত তাড়াতাড়ি এই জায়গাটা বার করতে পারবেন, কেন না 10% কম আর 10% বেশি। তা সুতরাং আপনারা এখানে এক্স এ বি সি যেটা ইচ্ছা সেটা ধরে নিতে পারেন। আমাদের এই রেশিওটা আমরা এখানে বার করতে পেরেছি, কেন আমাদের এটা করতে সুবিধা হয়েছে, এটা যত তাড়াতাড়ি আপনারা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। তো চলুন ইনভেস্টমেন্ট অফ রঘু 5780 টোটাল ইনভেস্টমেন্ট ছিল, ডিভাইডেড বাই তাদের অনুপাত ইন্টু 100, যেহেতু রঘুর অনুপাত বার করতে দিয়েছে তা আমরা এখানে বার করেছি 2000।
তা যারা 29 নম্বর কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 30, যেটা ব্যাংক ক্লার্ক 2011 এ কোশ্চেনটা এসেছিল। এক্স স্টার্টেড এ বিজনেস উইথ 3 লাখ, তাহলে অ্যান্ড ওয়াই জয়েন হিম আফটার 3 মান্থ উইথ 12 লাখ, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে আমাদের এখানে কি বলেছে না, এক্স একটা বিজনেস শুরু করেছিল, সে 3 লাখ টাকা ইনভেস্ট করে, এবং ওয়াই এসেছিল তার সাথে যোগ দিতে, 3 মাস পরে সে 12 লাখ টাকা নিয়ে এসছে। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে আমাদের প্রফিট রেশিও আমাদের এখানে বার করতে হবে। আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যাপিটাল রেশিও যা প্রফিট রেশিও তাই, আপনারা এর আগেও ওটা শিখে এসেছেন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার রেশিও 3 লাখ টাকা 12 মাসের জন্য কেটেছে আর 12 লাখ টাকা 9 মাসের জন্য কেটেছে। তাহলে আমাদের এখানে অনুপাতটা বেরিয়েছে 1:3। তা 30 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে 16টা প্রশ্ন আলোচনা করেছি, আর 16টা কোশ্চেন আলোচনা করার পর আপনারা নিশ্চয়ই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কার কটা কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে। আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস, 14তে আপনাদের কটা কোশ্চেন সঠিক হয়েছে সেই প্রাপ্ত মার্কসটা আপনারা একে একে পোস্ট করুন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা ইনভেস্ট করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ অ্যান্ড বি স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং 35,000 and 20,000 respectively. After 5 months, B left the business and C joined the business with a sum of rupees 15,000. The profit earned at the end of the year is 84,125 rupees. Tale, what is the share of B in profit? Option A 14,133, 15,000. Option B 15,000. Option C 13,460, অপশান ডি কুড নট ডিটারমাইন। আমি আবার আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা হলো, এ অ্যান্ড বি স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং 35,000 অ্যান্ড 20,000 রেসপেক্টিভলি। আফটার 5 মান্থস বি লেফট দ্য বিজনেস অ্যান্ড সি জয়েন দ্য বিজনেস উইথ এ সাম অফ রুপিস 15,000। দ্য প্রফিট আর্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 84,125। তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি ইন প্রফিট? অপশান এ 14,133, অপশান বি 15,000, অপশান সি 13,460, এবং অপশান ডি হচ্ছে কুড নট ডিটারমাইন। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা নির্বাচন করুন, আর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।